আমি মোহাম্মদ গোলাম আকবর সরকার, সহকারী প্রিজাইডিং অফিসার। আমি চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে ছিলাম। তো আমার কেন্দ্রের ভোট স্থগিত হয়েছিল, এই জন্য মানে তদন্ত কমিটি এই সার্কিট হাউসে আমাকে ডাকছিল। বিভিন্ন প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর আমি দিয়েছি। এটি আপনারা তো ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে ছিলেন, সে সময় কি আসলে আপনার কেন্দ্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়েছিল? হ্যাঁ, আমার কেন্দ্রে আমার বুথে অনিয়ম পরিলক্ষিত হয়ে গেছিলো। মানে আমি যখন ইভিএমে যখন ভোটটা যখন কনফার্ম যখন করতেছি, হ্যাঁ, ভোটারকে দিয়ে, তখন মানে গোপন বুথে মানে বহিরাগতরা যায়, মানে তারা মানে ভোটটা তারাই কনফার্ম করছে, একজনের ভোট আর একজন কনফার্ম করছে। এটা নির্বাচন কমিশন হয়তো বা তারা সিসি ফুটেজে তারা দেখছেন, যার বদৌলতে আমাকে এখানে ডাকছেন এবং আমাকে এই ধরনের প্রশ্ন করছেন। আমি এই উত্তরগুলোই দিয়ে দিছি। স্যার আমাকে এও কথা বললেন, আপনার আপনার কক্ষ কি নিয়ন্ত্রণের বাইরে ছিল? আমি বললাম যে আমি নিয়ন্ত্রণের বাইরে ছিল। এবং বলছেন পুলিশ প্রশাসনকে ডাকছিলেন, আমি বলছি যে আমি যেহেতু আমি দুইতলায় ছিলাম, আনসার সদস্যকে দিয়ে কল করছিলাম, কিন্তু সে পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন আসে নাই। আমার প্রশ্ন এটাই ছিল এবং আমি উত্তর এগুলোই আমি দিয়ে দিছি। কী নাম আপনার, কোন কেন্দ্র? আমি মোহাম্মদ গোলাম আজম সরকার। আমি পরদর্শক বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমার কেন্দ্র ছিল চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4 নম্বর কেন্দ্র। আচ্ছা।